খাস কলকাতায় উদ্ধার হলো জোড়া দেহ। ভবানীপুর হরিশ মুখার্জি রোড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক দম্পতি রক্তাক্ত দেহ। সূত্রের খবর, ঘরের দুপ্রান্তে দুটি দেহ পড়েছিল। সোমবার ভর সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। জানা গিয়েছে নিহতের নাম অশোক শাহ, রেশমি শাহ। পুলিশ সূত্রের খবর, স্বামীর বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে, স্ত্রীর শরীরে ধারালো অস্ত্রের কোপ, হাড় হিম করা হত্যাকাণ্ড বলছেন এলাকার লোকজন। ইতিমধ্যে স্লিপার ডগ পৌঁছেছে ঘটনাস্থলে। কলকাতা পুলিশ সূত্রে পাওয়া খবর, পেশায় ব্যবসায়ী অশোক শাহ গুজরাটি পরিবার, শেয়ার মার্কেটের ব্যবসা তার বলেই জানা গিয়েছে। তাদের তিন মেয়ে রয়েছে, দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারা জানতে পেরে ইতিমধ্যে ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন। ছোট মেয়ে খেলার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে মা বাবার এই অবস্থা দেখেন। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। ঘরের ভিতর যে আলমারিটি ছিল সেটি লণ্ডভণ্ড করা হয়েছে। ঘটনার পরই পৌঁছে যান হোমিসাইড শাখার তদন্তকারীরা, নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন যুবককে শনাক্ত করেছে পুলিশ। ঘটনাস্থলে দাঁড়িয়ে সিপি বিনীত গোয়েল বলেন, হোমিসাইড স্কোয়াড স্থানীয় থানার পুলিশ ঘটনা তদন্ত করছে, দেহ ময়না তদন্তে পাঠানো হবে। ফরেন্সিক টিমও বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, সিসিটিভি ফুটেজ এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।